তাহলে বন্ধুরা শুরু করি বিভিন্ন সংখ্যা দিয়ে কিভাবে তোমাদেরকে ছবি আঁকা শেখানো যায়। তবে দেখো প্রথমে শেখাই এক, তোমরা জানো একে চন্দ্র। এই এক দিয়ে কিভাবে ছবি হচ্ছে তোমরা দেখো। আমি একটা প্রথমে বড় এক আঁকি, বড় একটা এক, এই বড় একটা এক দিয়ে একটা ছবি আঁকছি। দেখো একটা বড় এক আঁকলাম, ঠিক এই জায়গা থেকে এখানে চলো, আবার এই জায়গা থেকে এখানে নিয়ে আসো, এটা ডবল করো, এইখানে একটা চোখ আঁক, এখানে পরপর দাও লাইনগুলো একদম যাতে ইকুয়ালি হয়, দেখতে ভালো লাগে। বুঝতে পারছ? না বুঝতে পারলে তোমরা আমাদেরকে কলাবতী আর্ট এন্ড ক্রাফট ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, তাতে তোমরা লিখো তোমাদের অসুবিধার কথা। দেখো মাছ, আমি এক দিয়ে কি আঁকলাম, মাছ। মাছের আঁশগুলো ঠিক এইভাবে একটার পর একটা জোড়া লাগাবে, সাজাতে হবে সুন্দর করে, তাহলে দেখতেও ভালো লাগবে। এবার লেজের জায়গাটা পরপর সাজিয়ে দিও, দেখতে ভালো লাগবে। এবার কি এটাকে সাজাতে পারো, মাছ জলের মধ্যে বুড়বুড়ি কাটে। বোঝা যাচ্ছে মাছ? এর পরের সংখ্যা তোমরা দেখতে থাকো, এর পরের সংখ্যা দুই, দুই দিয়ে এবারে কি করা যায়। এবার তাহলে দুই, দেখো এক একটা সংখ্যা দিয়ে অনেক কিছু, অনেকগুলো করে ছবি আঁকা যায়। এই হলো দুই, দুইয়ের পক্ষ। এবার দেখো দুই দিয়ে একটা ছবি এঁকে ফেলো, একটা সহজ ছবি। কি সহজ তো, বুঝতে পারছো না? এবার বুঝতে পারছো তো, খুবই সহজ ছবি। দেখো দুই দিয়ে কি আঁকলাম, হাঁস। দুই দিয়ে তাহলে হাঁস এঁকে ফেললাম।
এটাকেও তোমরা সাজাতে পারো, ধরো জলে পদ্ম ফুল ফুটেছে। দেখতে ভালো লাগে, সিনারির মতো করতে পারো। একটু নিজেদের মতো করে সাজিয়ে নিলে সুন্দর সিনারির মতো লাগবে। হয়ে গেল তাহলে দুই দিয়ে ছবি, এদিক থেকেও করতে পারো। দিয়ে একটা সিনারির মতো করে করা যায়। হলো, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমাদের ফেসবুক পেজ কলাবতী আর্ট এন্ড ক্রাফট, ইউটিউব চ্যানেল কলাবতী আর্ট এন্ড ক্রাফট। এর পরের সংখ্যা আমরা লিখব 3। তোমরা দেখো। Thank you.